আবার সাত দিনেরও ছুটি লইয়া দয়াল বাবা যা চন্দ্রপাড়ার দরবার শরীফে রওনা হয়ে যান, সঙ্গের সাথে লাইসেন্স করা বন্দুক নিয়ে যান। শোনো হে, আমি কি বলবো তার গুণ কাহিনী, কি বলবো তার গান, শেষ হবে না বলি যত সান মানতান, আমার কি আর শক্তি আছে বলে জসিম খান। শোনো হে, লঞ্চ থেকে নেমে সুফি বন্দুক নিয়া হাতে, এক জোড়া বালি হাত স্বীকার করলেন পথে, চন্দ্রপাড়ায় গেলেন তিনি মুর্শেদের সাক্ষাতে। শোনো হে, সম্রাটকে একজন এসে বলছেন ধুলা ভাই, পাখি শিকার করলে চলেন বিলের মধ্যে যায়, শামুক ভাঙ্গা পাখি আছে আপনাকে জানাই। শোনো হে, কথা শুনে সুফি সম্রাট ভিতর বাড়ি গেলেন, বন্দুক হাতে নিয়ে যখন বাইরে আসতেছিলেন, চন্দ্রপুরি ভিতর বাড়ি তখন ছিলেন। শোনো হে, এবার গেটের মধ্যে দেখতে পেলেন দয়াল বাবা যান, জিজ্ঞেস করলেন মাবু পিয়া আপনি কোথায় যান, পাখি শিকার করবে বলে উত্তরে জানান। শোনো হে, মুর্শেদ বলে আপনি যদি পাখি হতেন তো, পাখি যদি মতো শিকারি হতো, সে আপনাকে গুলি করলে কেমন ঠেকিত। শোনো হে, কথা শুনে সুফি সম্রাট নীরব দাঁড়ালেন, শিকার করা ভালো না তাই চন্দ্রপুরি বলেন, এই কথা বলিয়া তিনি ভিতরে গেলেন। শোনো হে, সম্রাটের সঙ্গের সাথী কয়েকজন ছিলেন, চেয়ারম্যান একজন ডাক্তার সহ অনেকে ছিলেন, চেয়ারম্যানকে হাতে বন্দুক বুঝাইয়া দিলেন। শোনো হে, মুক্তিযোদ্ধা চেয়ারম্যানকে বন্দুক হাতে দেন, সুফি সম্রাট বলে আপনারা স্বীকার করতে যান, আসবো আমি অনুমতি দিলে বাবা যান। শোনো হে, এতে সুফি সম্রাট মনে ভাবছিলেন চন্দ্রপুরীকে কিভাবে তে রাজি করাবেন, হুজরা শরীফে চন্দ্রপুরী কিতাব পড়তেছিলেন। শোনো হে, হুজরা শরীফে সুফি সম্রাট প্রবেশ করিলেন, টের পেয়ে চন্দ্রপুরী জিজ্ঞেস করিলেন, মাহবুব মিয়া কি আপনি কিছু বলিবেন। শোনো হে, বাবা বলবো আমি সুফি সম্রাট কর, একজনেরও বন্দুক যদি অন্যের হাতে রয়, আইন মতে পুলিশ তাকে গ্রেফতার করে লয়। শোনো হে, বন্দুকের মালিক হিসাবে আমায় গ্রেফতার করবেন, কথা শুনে চন্দ্রপুরী শঙ্কিত হইলেন, কি কারণে আপনি গ্রেফতার আমাকে বলেন। শোনো হে, বলেন বন্দুক দিছি স্বীকার করিতে, পুলিশ বলবে ডাকাতি করতে ভাড়া দেন রাতে, এই জন্য পারিবেন আমায় গ্রেফতার করিতে। শোনো হে, ইমাম চন্দ্রপুরী বলেন তাড়াতাড়ি যান, নির্দেশ পেয়ে সুফি সম্রাট রওনা হয়ে যান, কদম বুচি করে পাখি শিকার করতে চান। শোনো হে, শাহ চন্দ্রপুরী হেসে হেসে কয়, যাওয়ার দরকার জান আপনি শিকার ভালো নয়, ওই কথাতেই সুফি সম্রাট বিলেতে পৌঁছায়। শোনো হে,
অসংখ্য মানুষ দেখতে সড়কের উপরে, চন্দ্রপুরের জামাতা শিকার কেমনে করে, চার পাঁচশো পাখি ছিল বড় আকারে শুনহে। এবার পাখি গুলো লোকের ভিড় দেখে অবাক হয়ে, এদিক দিয়ে সুফি সম্রাট বন্দুক হাতে নিয়ে, ধীরে ধীরে পাখির দিকে গেলেন এগিয়ে শুনহে। কাছে গেলেও পাখিগুলো একটু না নড়িল, অবাক হয়ে সুফি সম্রাটকে পাখিরা দেখিল, পাখিকে তাক করে বন্দুক ক্রিকারে টিপ দিল শুনহে। কিন্তু তখন বন্দুক থেকে গুলি বের হল না, দ্বিতীয় ট্রিগারে টিপলেন আশ্চর্য ঘটনা, বন্দুক খুলে গুলি ভরল ফায়ার হল না শুনহে। লোড আনলোড গুলির শব্দ পাখিরা শুনিয়া, পাখিরা নির্বোধের মতো রইল তাকাইয়া, এদিক দিয়ে সুফি সম্রাট গুলি ছয়বার লয় বদলায়া, শত শত লোক শিকার দেখতে দাঁড়িয়াছেন, লজ্জায় তিনি হত বিহ্বল হয়ে পড়েন, এবার গুলি না হইলে বন্দুক পুঁতে ফেলবেন শুনলে। বারেরও মাথায় তিনি ট্রিগারে টিপ দিলেন, বন্দুকের বেড়েলের সামনে চন্দ্রপুরি এলেন, দাঁড়িয়ে হাত নেড়ে সুফি সম্রাটকে বলছিলেন শোনহে। আমি আপনাকে বলি নাই শিকার ভালো নয়, সুফি দেখেন তখন যদি গুলি বের হয়, মুর্শেদের বুকে লাগে দেখে চিৎকার দেয় শোনহে, দিয়ে অজ্ঞান হয়ে মাটি পড়ে গেলেন, লোকজন সবাই মনে করল অ্যাক্সিডেন্ট করেছেন, দৌড়ে গিয়ে ধরে তাকে বিলের পারে নেন শুনলে। কিছুক্ষণ পর সুফি সম্রাট সুস্থ হয়েছেন, কাদা জড়ানো অবস্থায় দরবার শরীফে আসেন, এসে দেখে চন্দ্রপুরি পাইচারি করতেছেন শুনলে। শরীফের সামনে পাইচারি করছিল, মনে হচ্ছে সুফি সম্রাটের অপেক্ষায় করছিল, দেখি তাকে চন্দ্রপুরি হেসে বলেছিল শোনহে। মাহবুব মিয়া কয়টা পাখি শিকার করিলেন, কথা শুনে কত মোবারককে ধরে বলেন, শিকারের শখ দূর করিয়া মাফ করিয়া দেন শোনহে। সুফি সম্রাট নিজে শিকার হইয়া, মন থেকে শিকারীর নেশা গেল হারাইয়া, চিরতরে মুর্শিদ প্রেমে রয় ডুবিয়া শোনহে।